ভৌগোলিক সীমারেখায় আলাদা দুই দেশ, কিন্তু কাঁটাতারের বেড়া পুজোর আবেগে হ্রাস টানতে পারেনি। শারদোৎসবের শেষ প্রহরে দশমীর দিন ইছামতির পাড়ে মিলে গেল দুই বাংলা। এপারে উত্তর চব্বিশ পরগনার টাকি, ওপারে বাংলাদেশের সাতক্ষীরা, মাঝে ইছামতি। এদিন টাকি ও বসিরহাটের ইছামতিতে নিরঞ্জন ছিল এপার বাংলার প্রতিমার। বিসর্জন দেখতে নদীর পাড়ে ভিড় জমিয়েছিলেন ওপারের মানুষ। আমার বাদিকের যে দেশ, সে দেশটার নাম বাংলাদেশ। এই বিজয়া দশমীর বিকেলে একের পর এক নদীতে নৌকা ভিড়ছে, যেগুলো ওদিক থেকে আসছে। আর অন্যদিক থেকে যে দেশটার নাম ভারতবর্ষ, সেখান থেকেও কিন্তু প্রতিমা নিরঞ্জনের জন্য প্রতিমা নিয়ে এই মাঝ ইছামতির বুকে নৌকা চলে যাচ্ছে। ইছামতিতে নিরঞ্জন দেখতে সপরিবারে টাকি পৌঁছে গিয়েছিলেন বিধানসভা স্পিকার। ইছামতি নদীতে যেন দু দেশের মিলন ক্ষেত্র পরিণত হয়েছে আজকে। যদিও মাঝখানে একটা সীমারেখা টানা রয়েছে, তো সেটা কোনো ব্যারিয়ার নয়। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি সবই এক, এবং দুর্গাপুজো সমবেতভাবে দু দেশে পালন করা হলেও আজকে বিসর্জনের দিন সবার মিলন ক্ষেত্র হয়ে গেছে ইছামতি নদী। উমার বিদায় বেলায় সীমান্ত পারের আবেগ ছুঁয়ে যায় স্থানীয়দের। এই দুপারের এই মানুষের সাথে আদান প্রদান, এ একটা অসাধারণ যোগসূত্র, যেটাকে পাথেয় করে এতদ অঞ্চলের লোকেরা বেঁচে আছে বা ভালো আছে, এবং দেখতে অত্যন্ত ভালো লাগে। দুই বাংলাকে ভাগ করেছে ইছামতি। বিজয়া দশমীতে সেই নদী দুই দেশের বিভেদ ঘোচায়। ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।